প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা ভালো আছো। তো আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের, বিশেষ করে পঞ্চম অধ্যায় বনায়ন, বনায়নের তোমার হচ্ছে পরিচ্ছদ চতুর্থ, হ্যাঁ আর চতুর্থ পরিচ্ছদে আছে বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহ, আমার নির্বাচিত পর্ব দুই নিয়ে আলোচনা করব। এই দুই নং পর্বে আমার পাঠ শিরোনাম হচ্ছে গোল কাঠের ভলিউম ও আয়তন নির্ণয়ে নিউটনের সূত্রের প্রয়োগ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার প্রথম পর্বটা অবলোকন করেছো, তারা অবশ্যই এই ক্লাসটি ভালো করবে, এবং এই ক্লাসে তোমাদের মনোযোগিতা থাকলে থার্ড যে পর্ব নিয়ে আলোচনা করব সেটাও ইনশাল্লাহ তোমরা ভালো করবে। তো আমি আবারও বলতেছি, গোল কাঠের ভলিউম বা আয়তন নির্ণয়ে নিউটনের সূত্র। তো তোমাদের প্রথম ক্লাসে আলোচনা করেছি, আরেকবার আমি স্মরণ করে দিতে চাই যে গোল কাঠের ভলিউম বলতে বোঝায়, আয়তন বলতে বোঝায়, এই যে দেখো আমার হাতে একটি গুড়ি বা লগ, এই লগের ভিতরে যতটুকু কাঠ ভিতরে থাকে এটাকেই বলা হয় এই লগের আয়তন। কেমন এই লগের আয়তন অর্থাৎ টোটাল কাঠ এর পরিমাণ নির্ণয় করতে গেলে এই লগকে তিনটি অংশে ভাগ করতে হয়। প্রথম অংশ হচ্ছে এটা চিকন প্রান্ত, লক্ষ্য করো এটা চিকন প্রান্ত, আমরা প্রথম দিনে আলোচনা করেছি এটাকে বেড ওয়ান বলা হয়। আর এই লগের মাঝের যে অংশ, এই অংশের যে বেডটা আছে, বেড বলতে বোঝায় চারিদিকে ঘুরালে যে একটা ফিতা দিয়ে যদি আমি চারিদিকে মাপি কতটুকু জায়গা, এটাকে বলা হয় বেড। আমি ক্লিয়ার করলাম বিষয়টা। এরপরে মোটা যে প্রান্ত, এইখানে চারিদিকে ফিতা দিয়ে মাপলে যে অংশটা যে যতটুকু দূরত্ব পাবো এটাকে বলা হবে বেড থ্রি। আর বেড থ্রি হচ্ছে মোটা প্রান্তের বেড। হ্যাঁ, তোমরা অবশ্যই লক্ষ্য করেছো আমার গুড়ি, আর এর ভিতরে কতটুকু কাঠ আছে এটাই আমরা বের করতে চাই। তবে শিক্ষার্থী বন্ধুরা, এই কাঠে বা এই লগে যা আছে সেটা বের করতে আমরা চাই না, কারণ এই হাতেরটা তো অল্প পরিমাণ কাঠ। আসলে আমাদের যেটা বের করতে হবে, যখন দীর্ঘ আবর্তনকাল যে উদ্ভিদটা থাকবে, এক কথায় আবর্তনকাল সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা রয়েছে, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত একটি বৃক্ষ যখন পরিপক্ব হয়, লাগানোর পর থেকে, রোপণের পর থেকে যখন পরিপক্ব হতে, বিশেষ করে যেমন মেহগনি, সেগুন, শাল, এই ধরনের বৃক্ষের সর্বোচ্চ সময় লাগে 40 থেকে 50 বছর, আর এটাকেই বলা হয় আবর্তনকাল। এই ধরনের বৃক্ষের যখন পরিপক্ক হয় অর্থাৎ সার কাষ্ঠ হয়, এই কাঠের পরিমাণ আমরা একটা উদাহরণের মাধ্যমে এর পরিমাণ বা আয়তন নির্ণয় করতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে রেডি রয়েছ, এবং তোমাদের অনলাইনের নির্দিষ্ট খাতায় এগুলো লিখবে, মুখস্থ করবে, এবং আমাদেরকে স্কুল খোলার পরে দেখাবে। বিশেষ করে দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র শিক্ষার্থীর উদ্দেশ্যে কিন্তু আমার এই নির্দেশ থাকবে। তো উদাহরণ হিসেবে আমি ব্যবহার করব, দেখো মনে করি দীর্ঘ আবর্তনকাল 40 থেকে 50 বছর সম্পূর্ণ একটি সেগুন গাছের একটি লগের দৈর্ঘ্য 8 মিটার, ধরে নাও লগের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লগের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। চিকন প্রান্তের বেড 3.5 মিটার, হ্যাঁ 3.5 মিটার আর কি, চিকন প্রান্তের বেড 3 মিটার, মাঝের অংশের বেড 4 মিটার, অর্থাৎ এইখানকার যে বেডটা, হ্যাঁ চারিদিকে ঘোরালে যে বললাম কিছুক্ষণ আগে, এটাকে বলা হয় বেড, মাঝের অংশের বেড। এরপরে মোটা অংশের যে বেড সেটা এখানে দেওয়া আছে 5 মিটার। কেমন, এখন প্রশ্ন হচ্ছে উল্লেখিত সেগুন গাছটির প্রদত্ত লগের, সেগুন গাছ কিন্তু অনেক বড়, সেখানে অনেক লগ থাকতে পারে, এখানে একটা লগ আমরা নিব, এই একটি লগের অর্থাৎ প্রদত্ত লগের ভলিউম বা আয়তন কত। শিক্ষার্থী বন্ধুরা, সমাধান হচ্ছে এরকম, যা দেওয়া আছে এরকম তোমাদের অঙ্ক অঙ্কে থাকবে, কিন্তু এর প্রদত্ত মানে উদ্দীপকে প্রদত্ত বিষয়গুলি থাকবে, এগুলিই আমরা লিখব সমাধানের ক্ষেত্রে, লিখবো দেওয়া আছে, যা দেওয়া আছে তাহা লিখবো। এই তো, তো গাছটির লগের মোট দৈর্ঘ্য দেওয়া আছে 8 মিটার, দেখো 8 মিটার দেওয়া ছিল, এই কারণে এখানে লিখবো গাছটির লগের মোট দৈর্ঘ্য 8 মিটার।
এরপরে গাছটির লগের চিকন প্রান্তের বেড় বেড ওয়ান উল্লেখ করবো। এটা একটু বলে রাখি, চিকন প্রান্তের বেডকে আমরা ইন্ডিকেটেড করব বেড ওয়ান দিয়ে। হ্যাঁ, বেড ওয়ান ইকুয়াল ইকুয়াল 3.5 মিটার। এরপরে গাছটির লগের মাঝের অংশের বেড বেড টু দিয়ে উল্লেখ করব, আর এটার মান দেওয়া আছে 4 মিটার। এরপরে সর্বশেষ যেটা গাছটির লগের চিকন একই কয় মোটা প্রান্তের বেড হচ্ছে বেড 3 নামে উল্লেখ করব, যার মাপ হচ্ছে 5 মিটার। এখন কথা হচ্ছে এই লগের আয়তন কতটুকু, এটা আমরা বের করতে চাই। অর্থাৎ গাছটির গাছটির লগের আয়তন ইকুয়াল হোয়াট? শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা জানি, আমরা কি জানি সেটাই লিখবো। আমরা জানি, আমরা জানি নিউটনের যে সূত্রটা আছে গোলকাটের ভলিউম নির্ণয়ের ক্ষেত্রে, সেইটা এখন লিখবো, তাই না? তো আমরা জানি লগের আয়তন ইকুয়াল, খুব মনোযোগ সহকারে খেয়াল করো, ইকুয়াল 0.08 বা 8 গুণন লগের চিকন প্রান্তের বেড়, অর্থাৎ বেড ওয়ান, বেড ওয়ান হোল স্কোয়ার যোগ 4 গুণন বেড টু হোল স্কোয়ার যোগ বেড 3 হোল স্কোয়ার গুণন লগটির টোটাল দৈর্ঘ্য, লগটির টোটাল দৈর্ঘ্য বাই সিক্স, এত ঘন একক। কেমন? এটা কিন্তু আমাদের নিউটনের সূত্র। এই সূত্রটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যখনই আয়তন চাইবে, আর উল্লেখই থাকবে যে লগের আয়তন নির্ণয় করো বা ভলিউম নির্ণয় করো, তখন কিন্তু নিউটনের সূত্র প্রয়োগ করতে হবে। অথবা যদি এরকম বলে যে গোলকাটের ব্যবহৃত অংশের পরিমাণ বা আয়তন নির্ণয় করো, তখন কিন্তু হপ্পাসের সূত্র প্রয়োগ করতে হবে। আচ্ছা, আমরা ওদিকে না যাই, আমরা নিউটনের সূত্রের সাহায্যে গোলকাঠের প্রদত্ত গোলের বা প্রদত্ত লগের ভলিউম নির্ণয় করতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন শুধু কী করবো, মান বসাই দেবো, তাই তো? তাহলে আমরা সূত্রটি লিখব 0.08 গুণন, মান বসাই দাও তোমরা। দেখো বেড ওয়ান, বেড ওয়ান মানে কি, তোমরা দেখো গাছটির লগের চিকন প্রান্তের বেড়কে আমি বেড ওয়ান নামে উল্লেখ করেছি। তার মানে কি, চিকন প্রান্তের বেড় হচ্ছে, এখানে একটা বিষয় উল্লেখ থাকে যে আমি যদি এখানে সূত্রানুযায়ী কথাটা লিখি তাহলে সুন্দর হয়, তাই না? তাহলে আমরা এখানে লিখব সূত্রানুযায়ী, দুঃখিত একটু মিস্টেক হয়েছে, সূত্রানুযায়ী, এখানে তো প্রদত্ত সূত্র দেওয়া আছে, তাই না? সরাসরি যদি আমি মান বসায় দিই তাহলে এইটা বুঝায় না, এই কারণে আমরা লিখব নিউটনের সূত্রানুযায়ী, সূত্রানুযায়ী। এখন আমরা লিখতে পারি কি, ভলিউম বা আয়তন ইকুয়াল, হ্যাঁ এখন আমি মান বসাই দেব, এবং যা সূত্রে নিউটনের যে সূত্র আছে এটা আমরা বলি 0.08 গুণন, দেখো বেড ওয়ান মানে হচ্ছে চিকন প্রান্তের বেড, অর্থাৎ 3.5, তার উপরে কি আছে হোল স্কোয়ার যোগ 4, তারপরে আছে কি বেড টু। তোমরা শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই লক্ষ্য করো, বেড টু মানে হচ্ছে মাঝের অংশের বেড়, অর্থাৎ 4 মিটার। কেমন? 4 মিটার, তার উপরে আমি বর্গ বা স্কোয়ার দেবো সূত্র অনুযায়ী। এরপরে দেখো বেড 3, বেড 3 তোমরা নিশ্চয় জানো মোটা প্রান্তের বেড়, তাই না? দেখো মোটা প্রান্তের বেড় সমান বেড 3 ইকুয়াল 5 মিটার, তাহলে আমি এখানে লিখতে পারি 5, তার উপরে কি স্কোয়ার থাকবে, সূত্রর স্কোয়ার আর কি। এরপরে লগটির দৈর্ঘ্য কত ছিল, দেখো লগটির দৈর্ঘ্য নিশ্চয় 8 ছিল, তাই না? 8 ছিল, তাহলে আমরা 8 লিখব, আর সূত্রের যে 6 এই 6টা লিখব। এখন একটা জিনিস কিন্তু ছাড়া পড়েছে, সেটা কি বলতো, ঘন একক ছিল সূত্রে, এখন এখানে মিটার এককে দেওয়া আছে, এই গাছটির দৈর্ঘ্য
বেড এবং সবকিছু মিটার ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো? ঘন মিটার, কেমন? ঘন মিটার লিখবো। এরপরে তোমরা অবশ্যই গণিতের নিয়ম অনুযায়ী অঙ্কটি করবে। সাধারণ গণিত অবশ্যই তোমরা ভালো জানো, পারো, সেই ক্ষেত্রে অঙ্কের যে নিয়ম অনুযায়ী করবে আর কি। যেমন ধরো এখানে প্রথমে আমরা 0.08টা লিখে নেব আমাদের স্বার্থে আর কি। দেখো গুণন 6টা আমি বরাবর লিখলাম, 8টাও লিখে রাখলাম, ঘন মিটারটাও লিখলাম সংক্ষেপে। উপরের যে অংশটা দেখো, এখন ক্যালকুলেশনের ব্যাপার এখানে, তাই না? 3.5কে আমরা বর্গ করতে হবে, অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা 3.5কে তোমরা বর্গ করতে পারো ক্যালকুলেটরের মাধ্যমে, অথবা 3.5 হাতে যদি করতে চাও তাহলে দেখো এভাবে করবে, 3.5 গুণন 3.5 ইকুয়াল কত দাঁড়াবে? 12.25। 12.25 এটার মান আসলো। এরপরে দেখো এখানে আমরা মুখে মুখেই পারি, 4-এর বর্গ কত? 16। 4-এ 4 16, আর 4 16 কত? 64। এই তো। এরপরে 5-এর বর্গ কত? 5-এ 5 25। বর্গ তো তোমরা বুঝো, যে সংখ্যার উপর বর্গ চিহ্ন থাকবে, স্কোয়ার থাকবে, ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে গুণ করতে হয়। আমাদের শ্রেণীতে বিভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থী আছে, এই কারণে কিন্তু আমি একেবারেই ডিটেলস বলতেছি সবার জন্য আর কি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেকেন্ড ব্র্যাকেট এখানে ভিতরে ফেলা দিতে পারি, অথবা এখানেও দিতে পারি, সমস্যা নাই এতে। এখন দেখো এখানে 6 এবং 8 এটা হচ্ছে লবের ঘরে আছে, এটা হরের ঘরে আছে, তাই না? তাহলে আমি এখানে সাধারণ গুণনে কি নিতে পারি? 2। তাহলে 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8। এই তো, আমি একটু ছোটো করে নিলাম, তাই না? এরপরে কিন্তু আমার আবার এটা লিখতে হবে বাকিটা। দেখো আরেকবার আমি লিখবো, হ্যাঁ, এখানে দেখো 12.25 64 আর 25 এটা যোগ করে ফেলে দাও, যেহেতু আমরা যোগ প্রক্রিয়া চিহ্ন আছে, 5 4 9, আর এইখানে পূর্ণ সংখ্যা আমি নেবো, দশমিকের টা রেখা দেব, তাহলে 5 4 9 10 11, তাই না? 11-এর 1, হাতের ওই 1 2-এর 3, হ্যাঁ, 6 3 9, এরপরে কি 10, তাহলে 101। আর এই যে দেখো এখানে 0.25 আছে, তাই না? এখানে আমি এটি বসায় ফেলে দেবো। আচ্ছা এরপরে দেখো গুণন কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু 4 আছে, এটা কিন্তু লক্ষ্য করতে হবে, হ্যাঁ, এত ঘন মিটার এককে আছে। ওকে, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইখানে দশমিক 0.08 গুণন, এটা দেখো এটা কিন্তু অবশ্যই লবের ঘরে আছে, তাই না? এগুলো এই 101ও কিন্তু লব, তাহলে এইটা এইটা 101 এবং 4 লবের ঘরে যেহেতু আছে, সেহেতু আমরা কি করব, উপরে লিখব, অর্থাৎ 0.08 গুণন 101.25, হ্যাঁ, গুণন কত? 4/3, এই যে দেখো 3 আছে। এখন এটা তোমাদের ক্যালকুলেটারে গুণ করবে শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমরা এটা গুণ করবো, তাই না? এখন দেখো আমার হোয়াইট বোর্ডে জায়গা কম, এখানে এখানে যেতে হচ্ছে, স্বাভাবিক কারণে যেতে হবে। এখন দেখো 0.08 আমরা এখানে গুণ করে নিই ক্যালকুলেটারে, কেমন? 0.08 গুণন 101.25 গুণন 4, হ্যাঁ, ইকুয়াল যা হয় তা আমরা উপরে লিখবো লবের ঘরে, তো তাহলে আমরা পাইছি কত? 32.4, 32.4। আর এই হরের ঘরে কি আছে? 3 আছে, তার মানে কি আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে, ইকুয়াল ভাগ 3, হ্যাঁ, তাহলে 10.8 পাই আমি, 10.8 পাই। তাহলে আমাদের কিন্তু ঘন একক ছিল, ঘন মিটার ছিল, তাই না? তাহলে আমরা লিখবো এত, অর্থাৎ 10.8 ঘন মিটার। এটা কি পাইলাম আমরা? এই লগের বাগুলের, হ্যাঁ, কাঠের মোট আয়তন পেয়ে গেছি শিক্ষার্থী বন্ধুরা।
তাহলে তোমরা অবশ্য মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখেছো এবং তোমরা নির্দিষ্ট খাতায় এটা লিখবে। লেখা বলতে কি, এটার অনুরূপ আরেকটি উদাহরণ তোমরা দিয়ে নির্দিষ্ট খাতায় লিখবে করবে। এটা আমার স্কুল খোলার পর বিশেষ করে দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর উদ্দেশ্যে বলবো, তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো নিশ্চয়ই। আর তোমরা যে দেখেছো তার বাস্তব প্রমাণ হচ্ছে তোমাদের অনলাইন যে নির্দিষ্ট খাতা রয়েছে, এই খাতায় হুবহুবুই অঙ্কটা আমি এভাবেই দেখতে চাই। আর এর অনুরূপ আরেকটি অঙ্ক তোমাদের বাড়ি কাজ বা হোমওয়ার্ক হিসেবে দিব, সেইটা তোমরা লিখে নাও, কেমন? তো লেখো, তোমরা অবশ্যই রেডি আছো। আমাদের যে দুর্যোগপূর্ণ সময় যাচ্ছে COVID-19, এই 19 প্রতিরোধের আমাদের একমাত্র উপায় দূরত্ব বা ডিস্টেন্স বজায় রেখে চলতে হবে, মাস্ক পরতে হবে, তাই না? তো তোমরা অবশ্যই এগুলো মেনটেন করে চলবে। হ্যাঁ, সরকার অনেক গুরুত্ব দিয়েছে এগুলোতে। তো আমার বাড়ি কাজ হচ্ছে তোমরা লিখে নাও, হোমওয়ার্ক, হোমওয়ার্ক থাকবে তোমাদের, লেখো কোনো একটি মেহগুনি গাছের, একটি লগের মোট দৈর্ঘ্য ধরো 8 মিটার। হ্যাঁ, এরপরে ধরো চিকন প্রান্তের বেড়, আমি বানিয়ে বানিয়ে দিচ্ছি তোমরা করবে, চিকন প্রান্তের বেড় 1.5 মনে করো 5 মিটার, হ্যাঁ, অর্থাৎ 1.5 মিটার। তারপরে মাঝের বেড় ধরো 2 মিটার, হ্যাঁ। তারপরে হচ্ছে এবং মোটা প্রান্তের বে মোটা প্রান্তের বেড় এগুলো লিখে নিলে ভালো হয় আগে, কিন্তু আমি হোয়াইট বোর্ডে জায়গা না থাকার কারণে লিখতে পারি নাই। মোটা প্রান্তের বেড় ধরো 3.5 মিটার, একটু বেশি হয়ে গেছে তাই না? হ সমস্যা নয়, বেড় 3 মিটার, মোটা প্রান্তের বেড় 3 মিটার হলে লকটির আয়তন নিউটনের সূত্রের সাহায্যে বের করো, নিউটনের সূত্রের সাহায্যে বের করো। তো এই বাড়ি কাজ তোমাদের হোমওয়ার্কটা থাকবে, এটা অবশ্যই করবে। পাশাপাশি আমি দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর উদ্দেশ্যে বলবো, আমাদের এই পরিশ্রম সার্থক হবে তখনই যখন তোমরা তোমাদের পড়ার টেবিলে বসবে এবং COVID-19 মোকাবেলায় তোমাদের সরকারের যে নির্দেশনা এগুলো মেনে চলবে, কেমন? ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।